হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদের ভোজন অফিসিয়াল। আশা করি আপনারা ভালো আছেন। গরমের দুপুরে খাওয়ার জন্য রেসিপিটা হলো আলু পটল মাছের ডালনা। এক তরকারি ভাতে অবশ্যই সমস্ত ভাত খেয়ে ফেলা যায়, বরং রেসিপিটা যদি আপনারা বানিয়ে ফেলেন তাহলে দেখবেন এই রেসিপি খেলে বারবার আপনাদের বানাতে ইচ্ছা করবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের। আমার চ্যানেলটিকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, পাশে থাকা বেল অল অবশ্যই প্রেস করবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন দেখে নিন আজকের ভিডিওটা। আমি এখানে 7 পিস কাটা মাছ নিয়েছি, এটা কাতলা মাছ কাটা। ভালো করে মাছটাকে আমি আঁচ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লবণ দিচ্ছি পরিমাণ মতো। ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এবারে মাছটা আমি ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এবার ভাজার জন্য মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ওলট পালট করে আমি ভেজে নিলাম আর মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখানে আমি দুটো আলু নিয়েছি, 6টা পটল নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, কয়েকটা রসুন কোয়া নিয়েছি আর 1টা পেঁয়াজ নিয়েছি। এগুলো আমি এখন কেটে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আলু আর পটলগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। মিক্সিং জারের মধ্যে 1টা পেঁয়াজ নিয়ে নিলাম, রসুনের কোয়াগুলো নিয়ে নিচ্ছি, 2টো টমেটো এইভাবে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর 1টা পেস্ট বানিয়ে নিচ্ছি।
1.5 ইঞ্চি আদা আর 5টা কাঁচা লঙ্কা আগে থেকেই আমি পেস্ট করে নিয়েছি। প্রথমে পটলগুলো দিয়ে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু পটলটা ভাজা হয়ে গেছে, জিরে দিয়ে দিলাম 1/2 চা চামচ, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা রেডি হয়ে গেছে। পেঁয়াজ রসুন টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই করে দিয়েছি। খুব ভালো করে এই পেস্টটাকে ফোড়নের সাথে কষিয়ে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা আছে চলে যায়। গ্যাসের ফ্লেমটা এখন আমার মিডিয়ামে আছে। আর দেখুন তেল ছেড়ে ছেড়ে আসছে। এখন 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো মেশাবেন। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে এটাকে আমি কষিয়ে নেব। এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, এটা কালারটার জন্য আমি দিলাম। সামান্য জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে ছেড়ে আসছে। আলু পটল ভাজাটা দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে দিচ্ছি। এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আলু পটল কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ভালো করে ঝোলটা ফুটিয়ে নিতে হবে। লবণ বা মিষ্টি যদি কম বেশি হয় এই সময় আপনারা চেক করে নেবেন। আমার যেহেতু লবণটা একটু কম মনে হচ্ছে তাই আমি লবণ দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি আরো 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে এটা রান্না করব। দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম।
হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প কিছু ধনে পাতা দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। 5 মিনিট আমি রেখে দিচ্ছি স্ট্যান্ডিং এ, তারপর আপনাদের দেখাচ্ছি। আজকের এই রেসিপিটা কেমন লাগলো? দুপুরবেলা গরম ভাত বা রুটির সাথে এক তরকারিতে খেয়ে ফেলা যায়, অন্য কিছুরই প্রয়োজন হয় না। আপনারা চটপট এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে ফেলুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের। আমার চ্যানেলটিকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল অল অবশ্যই প্রেস করবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে আজ এই পর্যন্ত, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি চলে আসব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।